তুমি বরং এখন ঘুমাও, তুমি বরং কাল আসো, আমি বরং ডিউটিতে যাই, তুমি বরং সিগারেট খাইও না। ডিয়ার স্টুডেন্টস, এই বাক্যগুলো আমরা আমাদের কথোপকথনে ডেলি লাইফ ইউজ করেই থাকি। অর্থাৎ কোনো বক্তা যদি নিজের স্বার্থের জন্য যে কাজটি করে সেটাকে বরং দিয়ে ব্যবহার করে, যেমন এই কাজটা আমার জন্য বেটার। তো এরকমের বাক্যের ক্ষেত্রে আমরা বাংলা বাক্যে রেদার ইউজ করব, মানে বরংয়ের পরিবর্তে। চলুন স্ট্রাকচার দেখা যাক। প্রথমে সাবজেক্ট, তারপর উড প্লাস রেদার প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। লেটস সি সাম এক্সাম্পল ফর বেটার আন্ডারস্ট্যান্ড। তার আগে বলবো, যারা নতুন ভিডিওটি দেখতেছো, চ্যানেলে নতুন, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে দাও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর তুমি যদি মনে করো এই ভিডিওটি তোমার জন্য একটু উপকৃত হয়েছে, তাহলে অবশ্যই লাইক দিতে বলবে না। তো চলো শুরু করা যাক। তুমি বরং ঘুমাও, ইউড রেদার স্লিপ, অথবা আমরা বলতে পারি আমেরিকান শর্ট ফর্মে ইউড রেদার স্লিপ। তুমি বরং কাল আসো, ইউড রেদার কাম টুমরো, অথবা ইউড রেদার কাম টুমরো। পরের বাক্য, আমি বরং ডিউটিতে যাই, আইউড রেদার গো টু ডিউটি, এবং আউড রেদার গো টু ডিউটি। তুমি বরং সিগারেট খাইও না, ইউ উড রেদার নট এ স্মোক, ইউ উড রেদার নট এ স্মোক। ডিয়ার স্টুডেন্টস, নাও ইউর টার্ন, তোমরা প্রশ্নের উত্তর দেবে তুমি বরং ভিডিওটিতে লাইক দাও। এর সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো আর আমি তোমার কমেন্টের উত্তর দেবো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিও।